সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। একাধিক দাবিতে 28 মার্চ এবং 29 মার্চ দেশের সাধারণ ধর্মঘটে ডাক দিয়েছিল বাম সংগঠনগুলি। তার সেরকম প্রভাব না পড়লেও আজকে মঙ্গলবার আরামবাগ শহরের মুখ্য যে ডাকঘর, যেটি পুরাতন বাজারে অবস্থিত, সেখানে অল্প বিস্তর প্রভাব লক্ষ্য করা গেল। মুখ্য ডাকঘরের আরামবাগ শাখার অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের কর্মীরা বিক্ষোভে সামিল হলেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। বিভিন্ন দাবি দাবা নিয়ে তারা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করলেন। এই বিষয়ে বিক্ষোভকারীরা কী বললেন আমরা শুনে নেব। গত কাল থেকে আজ পর্যন্ত আমরা যে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছি, এটা যদিও ডাক বিভাগের প্রশ্ন আসছে, কিন্তু আমার মনে হয় এটা গোটা ভারতবাসীর, মানে খেতে খাওয়া শ্রমিক এবং নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত সকলেরই এটা দাবি যে আমরা যাতে আর্থিকভাবে পিছিয়ে না পড়ি, যাতে আমাদের রুজি রোজগারের পথ ঠিক থাকে, যাতে আমরা সঠিকভাবে জীবনযাপন করতে পারি। বিশেষ করে যারা শ্রমিক সম্প্রদায়, যারা নিম্ন শ্রেণীর লোক, তারা আজকে বিভ্রান্ত, আজকে অনেকে জীবন অতি কষ্টের দিন যাপন করছে এবং অনেকে সুইসাইড করছে, এমন পরিস্থিতি এই কেন্দ্রীয় সরকার করছে, আর সাধারণ মানুষের বাঁচার উপায় নেই। তাই বহু চিন্তাভাবনা করে 32টি সংগঠন আজকে মিলিত হয়ে এক ডাক ধর্মঘট নয়, সাধারণ ধর্মঘটে ডাক দিয়েছে। বর্ণসূচক 50% ছাড়ে কম্পিউটার শেখার নির্ভরযোগ্য সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টার, আরামবাগ বসন্তপুর মোড় ট্রাফিক সিগন্যালের ঠিক পাশে। আমরা আজকে আমাদের ডাক দপ্তর থেকে, আরামবাগ শাখা থেকে, আমরা এখানে একটা অবস্থান বিক্ষোভে করেছি। আমরা দুদিনের ধর্মঘট ডেকেছি, 28 এবং গতকাল এবং আজ, এই দুদিন আমরা ধর্মঘটে সামিল হয়েছি। টোটাল আমাদের দাবি প্রায়, বা আমাদের দপ্তরগত দাবি, এটা একটা সাধারণ ধর্মঘট, কিন্তু এই ধর্মঘটের সঙ্গেও 32টা গণসংগঠনের ডাকে যে ধর্মঘটটা সাধারণ ধর্মঘট, তার সঙ্গে ডাক বিভাগও সামিল হয়েছে। এবং আমাদের দপ্তরগতভাবে কিছু দাবি আছে, সেই দাবিগুলোকে সামনে রেখে আমরা আজকে এই দুদিনের ধর্মঘটে অংশগ্রহণ করেছি। এবং আমাদের দপ্তরের কিছু সংগঠন আছে, তার মধ্যে আমাদের হচ্ছে সর্ববৃহৎ সংগঠন AIPU, অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়ন, NFP, তার ব্যানারেই আমরা এখানে ধর্মঘটে বসেছি এবং বিক্ষোভ করছি। তো এদের যে দাবিগুলো মেনলি আমাদের দপ্তরগত দাবি, সেইগুলো হচ্ছে, যেমন 1 নম্বর হচ্ছে, আমরা নয়া পেনশন স্কিম NPS বাতিল করে ওল্ড পেনশন স্কিমে ফিরে যেতে হবে। যারা 1/1/2004 পর রিক্রুট ডাক বিভাগে, তারা পেনশন এখন পায় না, তাদের পেনশন বন্ধ। কিন্তু প্রচুর রাজ্য এবং অনেকগুলো কেন্দ্র, মানে যে রাজ্যগুলো, যারা নিউ পেনশন স্কিম থেকে আবার ওল্ড পেনশন স্কিমে ফিরে গেছে, তো আমাদেরও দাবি, 1 নম্বর দাবি হচ্ছে ওই ওল্ড পেনশন স্কিম ফিরিয়ে আনতে হবে। তাছাড়া GDSদের, যে আমাদের ডাক দপ্তরে একটা মানে কর্মচারী বিভাগ আছে, যেটা হচ্ছে, তাদেরকে বলা হয় গ্রামীণ ডাক সেবক, তাদের যে কমলেশচন্দ্র কমিটি বলে গত পে কমিশনে একটা রিপোর্ট হয়েছিল, সেটার যে পজিটিভ সাইড, সেইগুলোকে এখনও কেন্দ্র সরকার লাগু করেনি। তো সেই কমলেশচন্দ্র কমিটির রিপোর্ট যাতে লাগু করা যায় যত শীঘ্র সম্ভব, সেই দাবিও এর মধ্যে আছে। এছাড়াও আছে আমাদের যে GDS, যারা মেম্বারশিপ ভেরিফিকেশান, যে কেন্দ্রীয় সরকার, তার সেই শাসক দলের সংগঠনগুলির মেম্বারশিপ অনেক কম, তাদের মেম্বারশিপ কম হচ্ছে বলে তারা এই GDS কমিটির সংগঠনের ভেরিফিকেশানটা কিন্তু তারা আটকে রেখেছে। তো সেই ভেরিফিকেশান যাতে খুব আসু তাড়াতাড়ি করা যায়, সেটা একটা দাবি। আর আমাদের এই দপ্তরের এই কর্মচারীদের উপরে প্রশাসনের একটা অমানসিক প্রেশার, কোনো পরিকাঠামো নেই, কিছু নেই, অথচ দিনের পর দিন আমাদেরকে অমানসিকটা টার্গেট, অমানসিকভাবে নির্যাতন করা হয় মানসিকভাবে, এবং সেটা আমাদেরকে কোনো পরিকাঠামো নেই। সবচেয়ে বড় কথা, পরিকাঠামো নেই, যে কাজ সবাই আমরা করতে ইচ্ছুক এবং কাজ করি, কিন্তু পরিকাঠামো, সরকার কোনো পরিকাঠামো না দিয়েই অমানসিকভাবে চাপ সৃষ্টি করে কাজ আদায় করবার জন্য। অতএব সেটাও যাতে বন্ধ হয় এবং সঠিকভাবে যাতে আমরা পরিকাঠামোর মধ্যে কাজটা করতে পারি, সেইটা আমাদেরকে এই এই ধর্মঘটের মধ্যে সেই দাবিও আছে। হ্যাঁ, আমার নাম শিবশঙ্কর গায়েন, SPM, আরামবাগ কোর্ট পোস্ট অফিস। থ্যাংক ইউ।
আর বাইরে নয়, এখন আরামবাগের কাছেই কালীপুরের পাশে বেলিতে এসে গেল হাইড্রোটেক ক্লিন এনার্জি। অত্যাধুনিক ডিজিটাল মেশিনের সাহায্যে আপনার গাড়ির ইঞ্জিনের কার্বন ক্লিন করে নতুনের মতো গাড়ির ফিলিংস পেতে আজই আসুন। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।